I'm Shalini. Welcome back to my channel. Good afternoon. আমি জাস্ট এই স্নান করে উঠলাম, যেরকমটা দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমি দেবো পুজো, দেন আমি লাঞ্চ করব, তারপর জারাকে খাওয়াবো, কৌশিক ওয়েট করছে। তো চলো বেশি দেরি না করে পুজোটা কমপ্লিট করে নিই। সো ইয়েস, আমি পুজো কমপ্লিট করলাম, এবার লাঞ্চটা করে নিই। তো এবার তো জারা খাবে, জারার জন্য এই খাবার, এই ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে দেন কথা বলছি। সো এখন আমরা জাস্ট বেরোচ্ছিলাম, তোমার একটু ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়ার ছিল, ভেবেছিলাম আমি আর কৌশিক যাব। আর কৌশিকের আজকে লেট লগ ইন আছে, বিকজ ওর ইউএস অফ আছে, বাট কিছু কিছু কাজ আছে, তার জন্য ওকে মানে 2-3 ঘন্টার জন্য ওকে লগ ইন করতে হবে। তো বলছে আমি একটু পরে করলেও অসুবিধা নেই। তো ওর সাথে আমি যাচ্ছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল যারা ঘুমোয়নি বুঝতে পেরে গেছে আমরা বেরোচ্ছি, কিছুতেই ও থাকবে না, তো ওকে নিয়েই যেতে হচ্ছে। যারা বেরোতে পারলেই হলো, মানে একটা বাহানা দরকার, বেরোচ্ছে এখন কি খুশি, মানে চিন্তা করা যায় না। তো কৌশিকও বললো অ্যাজ ইউজুয়াল চলো ওকে নিয়েই যাই, আর রেখে যাওয়াটা হবে না, তো ওকে নিয়েই চলো। সো ফাইনালি জারা এখন আমার সাথে। এই যে জারা, জারা সে হাই হাই, জারা আমার কইলে চলো। জারুও মাস্ক পরে আছে। গাইজ, আমার এই বদমাস বাচ্চাকে আমি দেখাচ্ছি কি করছে, আমার মাথা না খারাপ হয়ে যাবে, আমি সিরিয়াসলি কিছু করতে পারবো না। আমি এই গুছিয়ে পরিষ্কার করে রাখলাম, আবার বদমাইশি। তাও এখন একটু, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি, তাই একটু চুপ করে ভদ্র মতন বসে উনি ইয়ে দেখছেন, কার্টুন দেখছেন, আর কার্টুনে যে অ্যাক্টিভিটিগুলো দেখে সেগুলো উনি চেষ্টা করে করার। তো দেখো কি করছে, দেখো দেখো আমার বদমাস বাচ্চা কি করছে, দেখে মনে হচ্ছে না খুব ভদ্র, আমি মিথ্যে বলছি, একদম মিথ্যে বলছি না, মোমেন্টগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না, দেখাতে পারছি না, দেখলে বুঝতে পারতে যে মেয়েরা বলে এত দুষ্টু হয়। এইদিকে তাকাও, যারা যারা লুক অ্যাট মি, যারা প্রচন্ড স্টাবন, মানে ওর মতন শ্রাবণ বোধ হয় আমিও এত ছিলাম না ছোটবেলায়। আমার যারা রিলেটিভস তারা প্রত্যেকেই বলে আমি খুব শান্ত ছিলাম, এরকম দুষ্টু ছিলাম না, জানি না ওর ড্যাডি কি ছিল কিনা, মানে কৌশিকের কথাই বলছি। তো এনিওয়েজ, আমি এতক্ষণ কি করলাম, আমি তো দেখলে যে ডিপার্টমেন্টাল স্টোরে গেছিলাম ওখান থেকে বাড়ি আসলাম, এসে ফ্রেশ হয়ে যারার ঘুম পাচ্ছিলো ওকে শুয়ে ব্যাস ওর পাশ দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠলাম, চটপট উঠে কি বলে আমি চা বানালাম, দেন জারার খাবারটাও রেডি করে নিলাম, কারণ চা খাওয়ার পরেই ওকে খাওয়াবো। তো তারপরে এই দুধটা বসালাম, এবার আমি কি করব দেখো, এই জাস্ট বসবো, অ্যান্ড এই যে আমার চা, চা আমি তাও গরমের জন্য অল্প নিয়েছি, বিকজ আমি একটু কোল্ড কফি আমার জন্য বানিয়ে কোল্ড কফি খেয়েছিলাম, বাট দেখলাম ওটা খেয়ে আর একটু খিদে খিদে পাচ্ছে, তো আমার মানে এখন খাওয়ার ইচ্ছে হচ্ছে না, কারণ এখন খেলে আর ডিনারটা করতে পারবো না। তো চেষ্টা করছি যে ডিনারটা অ্যাটলিস্ট বাই 10:30 বাই এনি হাও করার, তাই জন্য আমি এই টাইমটা একদম টাইম দিই না অন্য কোনো অ্যাক্টিভিটি, অন্য কোনো কাজে। তো আমি একদম জারাকে খাইয়েই চটপট আমি রুটি করতে চলে যাই বা অন্য কিছু, ম্যাক্সিমাম আমাদের রাতে রুটিই হয়, কারণ আমরা রাইসটা অত পছন্দ করি না, আমি তো কোনোদিনই পছন্দ করতাম না, বাট এখন, আগে তো রুটি করতে আমি সত্যিই পারতাম না, এখন করতে করতে একটা ইউজ টু হয়ে গেছি, বুঝতেই পারছো, তো এখন ভালোই রুটি। এই যে অনেকে আমায় বলছে তুমি এত রান্না শিখলে কি করে, তার পেছনেও অনেক রিজন আছে, কারণ আমি কিছুটা মায়ের থেকেও শিখেছিলাম, আর তারপরে মা চলে যাওয়ার পরে কি বলবো, মানে আমার যে বিয়ে হয়ে যায়, তো তারপরে আমি নিজে নিজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি রান্নার ওপরে, যে এটা দিয়ে এটা করলে কেমন হয়, এই করতে 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 নিজে করতে করতে করতে
এটা চলে এসেছে। আর আরেকটা জিনিস, আমি কোনোদিনও মানে আমি যে জব করতাম বিয়ের পরেও, তো তখন আমি কখনো মানে ওটা কুকের হাতে দিইনি, ওটা আমি নিজেই বানাতাম, সব কিছু কমপ্লিট আমি নিজেই করতাম। তো অতএব ওই করতে করতে একটা রান্নার প্রতি ফ্যাসিনেশন বলো বা প্যাশন বলবো না, বাবা রান্নাকে প্যাশন অনেকের আছে, কিন্তু হ্যাঁ প্যাশনও বলতে পারো, কারণ প্যাশন না থাকলে তো আমি ঠিক করে এই যে হেলদি ফুড, তারপরে এই নিজের থেকে বের করে করা, এটা পসিবল হতো না। তো ওই করতে 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 এখন মোটামুটি পারি, সবই পারি। তো এবার সব এবার রেসিপির নাম দিয়ে ওইভাবে তো হয় না, কিছুটা নিজে ক্রিয়েট করে করি, তো ব্যাস এইভাবেই করতে থাকি। হ্যাঁ, তবে অত ঝাল অত ইয়ে খেতে পারি না, আগেও খেতে পারতাম না, আর মাও খুব হালকা পাতলাই করতো, কিন্তু মায়ের খাবারও খুব টেস্ট হতো। হ্যাঁ, এরকম না যে হ্যাঁ খাচ্ছি কোনো একটা কিছু, কিন্তু যে কোনো কিছু বানাতো তার একটা মানে টেস্টই আলাদা হতো। তো ওই টেস্টটাকে মাথায় সবসময় রিকল করে যে ওইভাবে মা করেছিল না, তাহলে দেখি তো এটা এইভাবে করলে কীরকম হয়। তো ব্যাস সিম্পল, এই করতে করতেই হচ্ছে। সো আমি আজকে একটা ডিমের নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করছি, হতে পারে এটা তোমাদের জন্য নোন, বাট আমার জন্য এটা আননোন, তাই জন্য মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই করছি। ওকে, সো দেখো এটাতে আমি ডিম দুটো আমি বয়েল করে নিয়েছি আর আলুটাও বয়েল করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এখানে কি কি দিচ্ছি, দেড়খানা পেঁয়াজ দিয়েছি, ওটাকে গেট করে নিয়েছি, আর দুটো বড় রসুন ওটাকেও গেট করেছি, অ্যান্ড একটা পুরো গোটা টমেটো ওটাকেও পিউরি করে নিয়েছি। যাতে হালকা একটু মাখা মাখা মতন হয়ে যায় ব্যাপারটা, এর সাথে রুটি বা পরোটা রাইসের সাথেও ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ডিমের আজকের রেসিপি। সো গাইজ, যেমনটা তোমাদের আজকে আমি ডিনারে দেখালাম যে আমি ডিমটা বানালাম, খুবই সিম্পল, তোমরাও ঝটপট বানিয়ে ফেলো, দেখো কেমন হয়, অ্যান্ড আমাকে রিভিউ দাও তোমাদেরও কেমন লাগলো। আর যদিও খুবই সিম্পল, তোমরাও ইজিলি পারবে, হয়তো তোমরা এরকম বানাও, কিন্তু আমি যে স্টাইলটা করলাম সেটা আরেকবার ট্রাই করে দেখো, হয়তো তোমাদের আরও ভালো লাগবে। টেস্টটা একটু মাঝে মধ্যে চেঞ্জ করা দরকার, যেরকমটা আমি তোমাদেরকে মানে বলছি যে আমিও খুব একটা প্রো নই, কিন্তু আমি চেষ্টা করি, আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি, তাই আস্তে আস্তে ব্রাশ আপ করতে করতে ব্যাপারটা হচ্ছে। সো আজকে রুটি অ্যান্ড ডিম খাওয়া হলো, আর একটা সবজি ছিল বাট ওটা আর খাওয়া হয়নি, ওটা দিয়েই হয়ে গেল। দেন জারাকে খাওয়ালাম, দেন আমি ফ্রেশ হলাম। এখন বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, জামা কাপড়গুলো তুললাম, সেগুলোকে কভারে রাখলাম, সব কিছু করার পরে জারা ফ্রেশ হলো, এবার আমিও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম, কারণ প্রচণ্ড গরম ভালো লাগছে না। অ্যান্ড নাও ইটস টাইম টু সে গুড বাই, গুড বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টিল দেন এই ব্লগটা তোমরা যদি ভালো লাগে, দেন ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।